আসসালামু আলাইকুম সকল গাছপ্রেমী বন্ধুদের, আমার নতুন চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আমি আমার ছাদের একটি ভিডিও নিয়ে, সেটা 2022-এর জুন মাসে। ছাদের ভেতর টুকটাক সব গাছগাছালি যখন গোছানি শুরু হয়েছে, তার পরে পরে ভিডিওটি করা। এখানে ছোট একটি ক্যাকটাসের দেখতে পাচ্ছেন। আমার ছাদে ক্যাকটাস আমার পছন্দের অন্যতম তালিকায়, বেশ কিছু কালেকশন করা হয়েছে, ইনশাল্লাহ সবগুলো আপনাদের দেখাবো। ছাদের ভিতরে আপনি যে গাছগুলো নর্মালি লাগান, সেখানে অবশ্যই আপনার প্রতি নিয়ত আপনার স্প্রে করা দরকার বিভিন্ন কীটনাশক। কারণ ছাদের পরে যে গাছগুলো থাকে, সেগুলো আমরা পানি দেওয়া উল্টোপাল্টা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার গাছ অনেক সময় সমস্যা হয় এবং গাছ ছত্রাক লাগে, কিংবা গাছের শিকড়ে যে সমস্যাগুলো হয় এগুলো অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে। যদি আপনি এগুলো ঠিকঠাক লক্ষ্য রাখতে পারেন, তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফল দেবে। যেমন আপনার এই চায়না কমলাটি দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে ফল হয়েছে এবং প্রতি বছর এভাবে ফল হয়, মাশাআল্লাহ। গাছটা কোনো সময় ফুলের কমতি দেয় না, ফুল যে পরিমাণে ফুল হয় সেই পরিমাণেই আপনার ফল দেয়, মাশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন থাই করমচা। থাই করমচা ফেভারিট একটা আমার গাছে, আমার সর্বপ্রথম ছাদে আমি এই গাছটি তুলছিলাম, তারপরে অন্য অন্য বাদবাকিগুলো নিয়ে আসা। এটা পছন্দের তালিকা অন্যতম ছিল আমার। এখানে দেখতে পাচ্ছেন আপনার বাগান বিলাসের একটি গাছ আছে, এটা সাদা কালারের, সাদা কালারের ডেলাইট কালার আর কি। এখানে কিছু আঙুর গাছের চারা, নিচে পুদিনা পাতা এবং প্রচুর পরিমাণে অ্যালোভেরা। ছাদের পরে অ্যালোভেরা মানে অভাব নেই কোনো, এত পরিমাণে অ্যালোভেরা হয় এবং মাশাআল্লাহ গ্রোথ খুবই ভালো। এটা হচ্ছে 12 মাসে আমরা সবসময় আমার ছাদের কাছে আমরা থাকবে, একটা দুইটা করে হলেও হবে। এটা ভেরিগেট একটা কমলা, যেটা আমি অনেক আগেই নিয়ে আসা হয়েছিল। এখানে আছে কট লেমন, প্রচুর টক, আর এটা আছে সুইট লেমন, এটা দারুণ একটা ফল যেটা চুষে খাইতে হয়। এখানে আছে থাই পেয়ারা, প্রচুর পরিমাণে পেয়ারা হয়। ফল গাছের যে পরিমাণ আপনার কেয়ার করা লাগবে, কেয়ার খুব একটা না, আপনি যদি পানিটা মেনটেন করেন ঠিকভাবে, গাছের ঠিকভাবে এনার্জি দেন, তাহলে গাছের কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ যে কোনো গাছে আপনি ছাদের পরে করতে পারবেন। ছাদের পরে আছে, এটা আছে শর্ট লিলি। শর্ট লিলি হচ্ছে আপনার ওয়াটার প্লান্ট, এটা হচ্ছে আপনার নর্মালি পানিতে গাছটা থাকে, খুবই সুন্দর হয়, ফুল বেরোয় দুইটাই। এখানে কিছু আমার মোজাইক প্লান্ট আছে, মাসেজ সেট আপ আছে, সেখানে রাখা আর কি। আর ড্রাগন, ড্রাগন হচ্ছে সবচেয়ে আমি ড্রাগন শখের পর শুরু করলে, এখন বাণিজ্যিকভাবে আমি ড্রাগন চাষ শুরু করছি, বেশ কিছু সেট আপ করা হয়েছে, ইনশাল্লাহ এগুলো সামনে আপনাদের আরও দেখাবো। এখানে আছে বেশ কিছু বাড়ির জাত এবং বট গাছ চেষ্টা করছিলাম বনসাই করার জন্য, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে, সময় লাগবে 3-4 বছর। ছাদের পরে মূল যে কথাটা বলার জন্য আর কি, ছাদের পরে আপনি যদি পানি দেওয়ার নিয়ে কোনো সমস্যা হয় কিংবা স্প্রে দেওয়া নিয়ে সমস্যা, তাহলে আপনি একটা রুটিন সেট করেন। রুটিন সেট করে নিলে সবচেয়ে বেস্ট হবে। যেমন আমি সপ্তাহে 10 থেকে 15 দিন অন্তত ছাদে কীটনাশক, বিভিন্ন ভিটামিন যেগুলো গাছের প্রয়োজন সেগুলো দিয়ে থাকি, এগুলো যদি আপনি দেন তাহলে আপনার গাছে কোনো ক্ষতি হবে না। পানি দেওয়ার একটা রুটিন সিস্টেম তৈরি করেন, যেখানে বিকেলবেলা পানি দেবেন, ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য। কথা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।